এবার করোনা করোনার জন্য তো আপনার মাধ্যমিক পরীক্ষা হলো না, তো রেজাল্ট তো আজকে ঘোষণা হচ্ছে, তো আপনার কত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, কি রেজাল্ট? আমাদের আসানসোল মারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাই স্কুলে এবছরে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 157 জন। আমাদের 157 জনের মধ্যে আমাদের টোটালি 157 জনই ফার্স্ট ডিভিশনেই পাশ করেছিল এবং আমাদের স্কুল থেকে হাইস্ট মার্কস পেয়েছে দেবপ্রিয়া রায়, যার গ্র্যান্ড টোটাল হচ্ছে 671। আমাদের বিদ্যালয়ের এটি হাইস্ট মার্কস এবং আমাদের বিদ্যালয় থেকে সবাই পাশ করেছে এবং ফার্স্ট ডিভিশনেই পাশ করেছে এবং ফার্স্ট ডিভিশনে হাইস্ট মানে ভালো নম্বরই তারা রেখেছে। করোনাকালে তো বিদ্যালয়ের প্রথম প্রথম কিছুটা বিঘ্নিত হয়েছে, তবু আমরা উচ্চ মানের রেজাল্টই ধরে রাখতে পেরেছি। গত বছরও আমাদের রেজাল্ট খুব ভালো ছিল, এবছর তো আমাদের পরীক্ষা না হয়নি কিন্তু করোনার জন্যই এই ব্যবস্থাটা হয়েছে, তবু আমাদের রেজাল্ট ভালো। যাই হোক, 11-12 একটু চাপ বেড়ে গেল ছাত্রছাত্রীদের, গার্জেন বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা এই বিষয়ে? দেখুন, এখনকার যা পরিস্থিতি তাতে তো স্কুলের বিকল্প অন্য কিছু হয় না, তবে যখন যা পরিস্থিতি সেই অনুযায়ী মানিয়ে চলতে হবে আর কি। তবে গার্জেন বা স্টুডেন্টদের উপরে তো একটা চাপ থাকছেই, আমরা তবুও মানে বিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু মানে সাহায্য করা যায় সেটা আমরা করবো এবং সেই মতোই সাহায্য গার্জেনদের কাছ থেকে আমরা আশা করি। আপনার পরিচয় দিন। আমি আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বলছি। আমার নাম সঞ্চিতা। আমি ইস্টার্ন রেলে হাই সেকেন্ডারি স্কুল রেলের স্কুল থেকে বলছি, এইচএস স্কুলের টিচার ইনচার্জ বলছি যে আমাদের স্কুলে এই বছর 2021 সালে মাধ্যমিকে টোটাল 127 ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছে, তার ভিতরে 125 হচ্ছে রেগুলার আর 2 জন হচ্ছে সিসি এবং আমাদের 100% পাস এবং আমাদের 90% অফ মার্কস পেয়েছে 5 জন এবং 600-র উপরে পেয়েছে 12 জন ক্যান্ডিডেট এবং আমাদের যিনি যে বাচ্চাটি টপার হয়েছে তার নাম হচ্ছে অঙ্কিত চৌধুরী, 94.7% পেয়েছে, টোটাল হচ্ছে 663। আর সেকেন্ড যে হয়েছে তার নাম মৃগাঙ্ক ভট্টাচার্য, এ পেয়েছে 657 আর এর পার্সেন্টেজ হচ্ছে 93.8%। আর থার্ড হয়েছে শুভম নন্দী, এ পেয়েছে 652। আপনার পরিচয় দিন। আমি ইস্টার্ন রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুলের টিচার ইনচার্জ শিক্ষক চৌধুরী বলছি। দেখে নেবে না চারটে আছে। আমাদের স্কুলে 2021-এ পরীক্ষা দেওয়ার কথা ছিল 99 জন ছাত্রছাত্রী, এর মধ্যে 68 জন ছেলে 31 জন মেয়ের পরীক্ষা দেওয়ার কথা ছিল। তা এই কোভিড-19-এর সিচুয়েশানে সরকারিভাবে যে রকম পদ্ধতিতে রেজাল্ট বার করতে হয়েছে তারা পরীক্ষা দিতে পারেনি, কিন্তু মোটামুটি একটা সাফল্যপূর্ণ ফলই তারাও পেয়েছে মনে হচ্ছে। আমাদের
निरानब्बे जन स्टूडेंटर मध्य 60% ऊपर 98 जन ही पे 75% ओपरे पे 38 जन ऐले मे अच्छा ऐले मध्य हाएस्ट पे प्रीतम घोष 657 और मे मध्य हाएस्ट पे सौमी आटा से 629 पे মানে খুব খারাপ পরিস্থিতিই গেল বলতে গেলে কারণ বোনের উপরে চাপ হ্যাঁ অবশ্যই পরীক্ষাটা দিতে পারলো না ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কি বার্তা কেননা 11 12 এতে তো আরো চাপ পড়ে যাবে মন খারাপ করলে তো চলবে না এই ব্যাপারটা নিয়ে কি বার্তা ছেলেমেয়েদের বলবো যে তারা যেরকম আছে ঘরে থাকুক পড়াশোনা করুক আমরা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছি সর্বতোভাবে তাদের পাশে আছি এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে যুদ্ধ প্রথমটা করোনার সঙ্গে এই লড়াইটা আমাদের জিততে হবে তার জন্য আমরা সব সময় সচেতনভাবে এটাকে প্রতিহত করে যাওয়ার চেষ্টা করব হয়তো কিছুদিন আমাদের এই লড়াইটা আরো লড়তে হবে আমরা জিতব আমরা আশাবাদী আর ছেলেমেয়েদের সব সময় বলবো তোমরা যোগাযোগ রাখো আমাদের ফোনে হোয়াটসঅ্যাপ মাধ্যমে অনলাইনে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো ফলো করবে আমরা যেভাবে বলবো তোমরা সেভাবে একটু আমাদের সঙ্গে চলো আর প্রত্যেকটি অভিভাবককে আমি এইটি বলবো আগে সন্তানদের একটু দেখুন তাদের একটু পাশে থাকুন আমরা সর্বতোভাবে আসানসোল ও স্টেশন হাই স্কুল আমার প্রতিটি ছেলেমেয়ে পাশে আছি স্কুল তাদের পিতামাতার সমান এবং প্রত্যেকটি স্টুডেন্ট আমার কাছে সন্তান তুল্য তাদের যাতে সর্বতোভাবে মানসিক বৌদ্ধিক বিকাশ হয় তার চেষ্টা এখানকার শিক্ষক শিক্ষিকারা এবং আমি প্রশাসনিকভাবে সর্বতোভাবে তাদের পাশে আছি তাদের সাথে থাকবো করোনার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই শিক্ষা নিয়ে যে ব্যবস্থাগুলো নিচ্ছে এটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া এই যে রেজাল্ট বের হলো তাতে আমরা সকলেই কিছুটা না কিছু চাপ তো নিতেই হবে তাদের তো একটা রেজাল্ট দিতেই হবে কারণ সর্বভারতীয় স্তরে যে সমস্ত ধরুন কম্পিটিটিভ পরীক্ষা টরীক্ষাগুলো আছে তেমন তো আমাদের রাজ্য পিছিয়ে পড়বে সেই হিসেব করে যেটা হয়েছে আমি খুশি আর পরবর্তী ক্ষেত্রে যদি আমার স্টুডেন্টরা উপকৃত হয় তাহলে আনন্দিত হব যা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যেভাবে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি তাতে সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতা করার মতো কিন্তু রেজাল্ট হচ্ছে 2020 থেকে 21-এর মধ্যে তফাত কি রেজাল্টে রেজাল্টে তফাত আমি সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছি না যেটা দেখতে পাচ্ছি গড়ের কথা বলছি গড়ের কথা গড় রেজাল্ট যদি দেখা হয় এবছর কিন্তু রেজাল্ট ভালোই হচ্ছে আমি রেজাল্ট ভালোই হচ্ছে হয়তো অন্যান্য স্কুলের থেকে আমি জানি না এই মুহূর্তে আমি পুরোটা বলতে পারছি না আমার স্কুলের রেজাল্ট কিন্তু ভালো হয়েছে যেটা আগে হয়নি 99-এর মধ্যে 98 জনই 65% অ্যাভাব পাচ্ছে যেখানে সেখানে আমি বলতে পারি না যে আগেরবারের থেকে রেজাল্ট এখানে খারাপ হয়েছে রেজাল্ট ঠিক হয়েছে এবং এটা সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতা করার জন্য একটা যথেষ্ট ভালো নম্বর এসেছে আপনার পরিচয় দিন আমি নিবেদিতা ঘোষ আসানসোল ওল্ড স্টেশন হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা